তাই আমাদের টাকা দিল না, প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো, এমনকি যারা কাজ করেছে টাকা দেওয়া হলো না। গ্রামীণ রাস্তায় আমরা এক নম্বরে ছিলাম, সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা এক নম্বরে ছিলাম, আমাদের প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন, বাংলা মাথা নত করে না। সংসারে যখন টাকা থাকে না, মা লক্ষ্মীরা কী করেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন। সেটাও তো নোট ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল কেড়ে নেওয়া হয়েছিল। মায়েরা ঘর সামলান কী করে, কোনোদিন আলু ভাত খান, কোনোদিন মাছ ভাত খান, যে মাসের টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন, দোকানদারকে বলেন আমাকে দাও ভাই, আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেব। মনে রাখবেন, আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়, সংসার চালাতে হয়। যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না, প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয়, মামুরিরা যেরকম করে সংসার চালান, আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই। আমি এটুকু মনে করি, আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের, শ্রমিক হোক, মজদুর হোক, কৃষক হোক, আমি বঞ্চিত হতে দেবো না। বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই। আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। মনে রাখবেন, আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম। বাংলাকে অনেক এগিয়ে দিয়েছি, আরও এগোতে হবে। কি ছাত্র যাই যুব ভাই বোনেরা, রেডি তো? তোমাদের ছাড়া লন্ডন চলে না, তোমাদের ছাড়া আমেরিকা চলে না, তোমাদের ছাড়া নাসা চলে না, তোমাদের ছাড়া ভাষা চলে না। তোমরা শুধু জাতির গর্ব না, তোমরা আন্তর্জাতিক গর্ব। কন্যাশ্রী এক নম্বর পাবলিক অ্যাওয়ার্ড প্রাইজ পেয়েছে, সবুজ সাথীও পেয়েছে, দুয়ারে সরকারও পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারও অনেক পুরস্কার পেয়েছে, অনেক পেয়েছে। প্রেসের বন্ধুরা, আপনাদের প্রেসের রুম টুম আছে তো? প্রেসের বিল্ডিং হয়েছে? প্রেসের বিল্ডিং হাওড়ায় আছে তো? আমি জিজ্ঞেস করছি, আছে তো? আপনাদের এখনো হয়নি? আমি স্টেট ববিকে বলবো, আমি দুটো কাজ করছি প্রেস মিডিয়ার জন্য। এক হচ্ছে, যাদের অফিস নেই তাদের অফিস করে দেওয়া, আর দুই হচ্ছে, যেহেতু দুটো জেলা, একটা হাওড়ার মধ্যে আর একটা উলুবেড়িয়ার মধ্যে, আর একটা হচ্ছে যারা গরিব সাংবাদিক, মনে রাখবেন ডে টু ডে কাজ করেন, কিছুই পান না, কখনো কখনো ছাঁটাই হয়ে যান, তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো, আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন, আমি এর জন্য জমি দেখে দিতে বলবো। আমি সব জেলাতেই এটা করছি। আমি এটুকু বলে বলবো, মাগো এত কষ্ট করে তোমরা এসছো, তোমাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আমার সালাম জানাই, আমার ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। আমি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন জানাই, ওরা যেন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আরও ভালো করে। আমি উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি, মাদ্রাসা, ফাজিল, আলিম থেকে শুরু করে সবাইকে অভিনন্দন জানাই। আর আমি ছাত্রছাত্রীদের বলবো, বাবা মাকে বলছি চিন্তা করবেন না, ওদের ইউনিভার্সিটি পর্যন্ত, তারপর 10 লাখ টাকার স্মার্ট কার্ড করা আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ওরাই একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, টিচার হবে, আপনার অ্যাসেট হবে। ছেলেরা এবং মেয়েরা সবাই কিন্তু মনে রাখবেন, মায়ের কাছে গর্ব হবে, বাবার কাছে গর্ব হবে। আমি এই গর্ব দেখতে চাই। আমার ভোরের আলোয় একটাই স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাংলা হোক বিশ্ব বাংলা, বাংলা হোক জাগো বাংলা, বাংলা হোক জয় বাংলা, বাংলা হোক মানুষের বাংলা, বাংলা হোক মাটির বাংলা, বাংলা হোক মানবিকতার বাংলা, বাংলা হোক মানুষের বাংলা। আর আমি এত সামাজিক প্রকল্প করেও রাস্তাঘাটও করি, ব্রিজও করি, জলও করি, যতটা পারছি করছি আমার সাধ্যমতো। আপনারা আশীর্বাদ দিন।
শুভেচ্ছা দিন, দোয়ার দিন, ভরসা রাখুন। আগামী দিনও কী কী করবো শুনলে চমকে যাবেন। আগাম তো সব কিছু বলতে নেই, প্ল্যানিং নিশ্চয়ই মাথায় থাকে। সুতরাং আগামী দুর্গা পুজোয় আপনি কী কাপড় জামা কিনবেন, কত টাকা খরচা করবেন, বছরের প্রথমে আপনাকে তার হিসেব রাখতে হয়। ঈদে কত খরচা করবেন, কত খরচা হবে, আগে থেকে হিসেব রাখতে হয়। তাই আপনাদের বলি, আমি আপনাদের পাহারাদার, আমি জমিদার নই, আমি জোদ্দার নই, আমি সরকার সরকারে থাকি একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকি। আমি আগেও যা বলেছি এখনও তাই বলছি। দেখুন, রৌদ্র ঝড় জল আমি সারা জীবন মার খেয়ে এসেছি, আমার সর্বাঙ্গ শরীরে চোট আছে, তা সত্ত্বেও মনে রাখবেন একটা দিন আমি কাজে নষ্ট করি না। আমাদের ধর্ণা আজও চলছে এবং আগামী 13 তারিখ পর্যন্ত চলবে এবং আমি চালিয়ে যাব। আর আপনাদের এটা বলবো, হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আপনাদের আমি মুখে হাসি ফোটাবই, এটা আমার কাজ। এইটুকু বিশ্বাস, ভরসা, দোয়া রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। ছাত্রছাত্রীরা সবাই বলো জয় হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, দেশ যখন স্বাধীন হয়নি, তখন কিন্তু তিনি এই স্লোগানটা দিয়েছিলেন। আর একটা স্লোগান কি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বলবো এখন রাষ্ট্রীয় গীত হবে, মাইকটা দিতে আমার ছাত্রছাত্রীদের কাছে। যখন জনগণ হবে, আমি দীপাকে থ্যাঙ্কস, আমার চিফ সেক্রেটারি নন্দিনী, সকলে সকলকে, যে আমাকে এত অল্প সময়ে প্রোগ্রামটা করতে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল আমার বাজেট আছে, আশীর্বাদ করবেন। আমি প্রথম লাইনটা ভাঙা গলা থাকা সত্ত্বেও ধরিয়ে দেবো, বাদ বাকিটা আপনারা করবেন আমার ছাত্রছাত্রীরা। জনগণ মন আর ডিজিটাল ব্যবস্থায় ভারত কে সামর্থ্য কো বড়ানে বালি হে। বিশ্ব মানতা হ্যায় কি এআই কা সবসে জ্যাদা উপযোগ কোই করনে কা সামর্থ্য কিছি দেশ মে হোগা তো হিন্দুস্তান মে হোগা। লেটেস্ট সে লেটেস্ট টেকনোলজি কা উপযোগ মেরা দেশ করেগা। আদরণীয় সভাপতি জি, স্পেস কি দুনিয়া মে ভারত কা নাম রোশন হো রহা হ্যায়, হামারে বৈজ্ঞানিকো কা পরাক্রম নজর আনা ওয়ালা, আর আনে ওয়ালে 5 সাল কা জো কার্যক্রম হ্যায় না, মে আজ উসকো শব্দো মে বয়ান নাহি করনা চাহতা হুঁ, লেকিন বিশ্ব কো অচম্বিত করনে কি দিশা মে হামারে বৈজ্ঞানিক স্পেস কি দুনিয়া মে ভারত কো লে জায়েঙ্গে, ইয়ে মেরা পক্কা বিশ্বাস হে। আদরণীয় সভাপতি, গ্রাস রুট লেভেল কি ইকোনমি মে বহুত বড়া বদলাও, 10 করোড় স্বয়ং সহায়তা জুথো মে হামারি মাতায়ে বহনে জুড়ি হো, আর 3 করোড় হামারি লক্ষপতি দিদি, ইয়ে আপনে আপ মে হামারে বেটিয়ো কে উৎকর্ষ কি গাথা লিখতে হে। আদরণীয় সভাপতি জি, ऐसे अनेक विध क्षेत्र हैं जिस क्षेत्र में मैं साफ देख रहा हूं आने वाले 5 साल भारत कभी हम सुना करते थे स्वर्णिम युग था, मुझे वो दिन दूर नहीं दिखते जब 5 साल में वो मजबूत नींव आएगी और 2047 तक पहुंचते पहुंचते ये देश उस स्वर्णिम युग को फिर से जीने लगेगा। उस विश्वास के बाद आदरणीय सभापति जी, विकसित भारत ये शब्दों का खेल नहीं है, ये हमारा कमिटमेंट है और इसके लिए हम समर्पित भाव से हमारी हर सांस उस काम के लिए है, हमारी हर पल उस काम के लिए है, हमारी हर सोच उस काम के लिए समर्पित है। उसी एक भावना के साथ हम चले हैं, चल रहे हैं, चलते रहेंगे और देश आगे बढ़ता रहेगा, ये मैं आपको विश्वास दूं। आने वाली सदियां इस स्वर्ण काल का इतिहास में अंकित करेगी, ये विश्वास मेरे मन में इसलिए है, देश की जनता का मिजाज मैं भली बात समझ पाता हूं। देश बदलाव के 10 साल के अनुभव को देखा है, एक एक क्षेत्र में जो बदलाव देखा है वो तेज गति से बदलाव जीवन के हर क्षेत्र में,
জীবন কে হর ক্ষেত্র মে নই উচাইয়া নয়া নই তাকত প্রাপ্ত হোনে বালি আর হর সংকল্প কো সিদ্ধি তক পৌঁছানা ই হামারি কার্যশৈলী কা হিসা হয়। আদরণীয় সভাপতি জি, মে ফির একবার ইস সদন মে আপ সবনে যো বিচার রখে উসকে কারণ দেশ কে সামনে সত্য রখনে কা মুঝে যো অবসর মিলা আর ডঙ্কে কি চোট পর সত্য রখনে কা অবসর মিলা আর সদন কি পবিত্রতা কে বীচ রখনে কা অবসর মিলা হয়, সংবিধান কি পুরি সাক্ষর করকে ইয়ে বিচার রখনে কা অবসর মিলা হয়। মুঝে বিশ্বাস হয় কি দেশ জিনকি ওয়ারেন্টি খতম হো গই হ্যায় উনকি বাতে সুন নাহি সকতা হ্যায়, জিসকি গ্যারান্টি কি তাকত দেখি হ্যায় উসকে বিচারো কে ভি বিশ্বাস করতে হুয়ে আগে বড়তা। ফির একবার আদরণীয় সভাপতি জি আপকা হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ আর আদরণীয় রাষ্ট্রপতি জি কো মেরি তরফ সে উনকে ব্যাখ্যান কে লিয়ে আদর পূর্বক অভিনন্দন আর আভার ব্যক্ত করতে হুয়ে মে মেরি বাণী কো বিরাম দেতা হুঁ। বহুত বহুত ধন্যবাদ।